নবীর সাহাবীর আগমন হবে, নবীর সাহাবীর শুভাগমন, উনি এসে আমাদের এলাকার যাকাতের টাকা কালেকশন করে নিয়ে যাবে, ওনাকে সম্বর্ধনা দিব, বের হও, তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। তো মরুভূমিতে সবাই দাঁড়ায় আছে। আল ওয়ালিদ ইবনে উকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনুল মুস্তালিকের এলাকার কাছাকাছি দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় আছে, কি নিয়ে দাঁড়ায় আছে, উনি ভাবছে আমারে মারার জন্য দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। হারিস বিন মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বনুল মুস্তালিকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মিরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন যে হারিস বিন মিরার তুমি এই এলাকার নেতা, কি করতে হবে আমাদের? বিশ্বনবী বললেন নামাজ পড়বা, রমাদানের রোজা রাখবা, যাকাত আদায় করবা। মিরার বলে তাহলে যাকাত নেন? বিশ্বনবী বললেন না, এক বছর পূর্ণ হওয়ার পরে যাকাত দিতে হয়। যাকাত কয় বছর পর পর? যাকাত প্রতিদিন দেয়া লাগে, হালানিল হাউল। এক বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাবো মদিনা থেকে, তখন দিয়ে দিও। বিশ্বনবী চলে গেলেন, এক বছর পরে এক সাহাবীকে রেডি করলেন, যাকাতের সম্পদ নিয়ে আসো বনুল মুস্তালিকের পক্ষ থেকে। ওই সাহাবীর নাম হচ্ছে আল আলী ওয়ালিদ ইবনে উকবা। বিশ্বনবী ডেকে বললেন ওয়ালিদ যাও, এক বছর সময় অতিক্রান্ত হয়েছে, বনুল মুস্তালিকের লোকদের যত যাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আসো। সাইয়েদনা ওয়ালিদ ইবনে উকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন, ওইদিকে বনুল মুস্তালিকের লোকেরা শুনতে পেল বিশ্বনবীর পাঠানো সাহাবী ওনাদের এলাকায় শুভাগমন করবে। ওই সাহাবীকে লাল গাড়ি চার সম্বর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ পুরো এলাকা থেকে সব সৈন্যবাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ, পড়ে নবীর সাহাবীর আগমন হবে, নবীর সাহাবীর শুভাগমন, উনি এসে আমাদের এলাকার যাকাতের টাকা কালেকশন করে নিয়ে যাবে, ওনাকে সম্বর্ধনা দিব, বের হও, তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। তো মরুভূমিতে সবাই দাঁড়ায় আছে। আল ওয়ালিদ ইবনে উকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনুল মুস্তালিকের এলাকার কাছাকাছি দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় আছে, কি নিয়ে দাঁড়ায় আছে, উনি ভাবছে আমারে মারার জন্য দাঁড়ায় আছে। উনি মনে মনে ভাবলেন বিশ্বনবী পাঠালেন যাকাত নেয়ার জন্য, যাকাত পরে নিব, আগে যান সামলাই, কারণ এলাকার লোকেরা সব তলোয়ার নিয়ে সেনাবাহিনী সহ দাঁড়ানো। আসলে কথাটা কি ঠিক? মারার জন্য দাঁড়ায় আছে, কি জন্য? সম্মান দেওয়ার জন্য, ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভাবলেন আমার এক কচু কাটা করবো, এক কাজ করি, ওদিকে না যে অ্যাবাউট টার্ন উল্টা করি, যেই চিন্তা ওই কাজ। সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবা উল্টা করে গেলেন, মন্দ ধারণা নিয়ে ফিরে যেয়ে বিশ্বনবীরে বললেন নবী আপনি আমার মায়ের খাওয়ার জন্য পাঠাইছিলেন, যাকাত আনার জন্য পাঠিয়েছেন, কিন্তু তারা যাকাত তো দিবেই না, আমারে হত্যার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল গো নবী। কথা কি সত্য? উনি ভুল বুঝতে পারছেন, উনি ভুল বুঝেছেন, না বুঝে ভুল কথায় বিশ্বনবীর কাছে প্রচার করে দিলেন। আল্লাহর হাবিব সাহেব ইসলাম সহজ সরল মনা নবী, সাহাবি তো আর মিথ্যা বলবে না, বিশ্বনবী বিশ্বাস করলেন, বিশ্বাস করে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যের অভিযান পাঠালেন, বললেন যাও যে দেখো ঘটনা কি, ঘটনা সত্য হলে অভিযান চালাও। আল্লাহ বলে নবী অভিযান পরে চালায়েন, একটু থামেন। ফাতাবাইয়ানু ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, নবী ওয়ালিদ এসে আপনার কাছে দেই তথ্য প্রচার করেছে, তথ্যটা সঠিক নয়, আগে যাচাই করেন তারপরে অ্যাকশনে যান, ঠিক কি না? আমরা ডাইরেক্ট অ্যাকশন মারি, আমরা কি করি? অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, সত্য না মিথ্যা ধার ধারি না। আল্লাহ বললেন নবী অভিযান চালাবেন না, ওয়ালিদ যেই কথা আপনারে বলেছে এই কথাটা সত্য নয়, আপনি যদি ওই মুসলমানদের এলাকায় না জেনে অভিযান পাঠান, অভিযানে যদি কেউ মারা যায় প্রত্যেকটা মৃত্যুর দায়ভার কিন্তু আপনার কাঁধেই বর্তাবে গো নবী, ঠিক কিনা? এই যে আপনি চেক না করে, জাস্টিফাই না করে, নিশ্চিত না হয়ে ওয়ালিদের কথায় বিশ্বাস করেই বনুল মুস্তালিককে অ্যাটাক করার জন্য 1000 সৈন্যবাহিনী পাঠালেন, ওরা যদি আক্রমণ করতো কেউ যদি মারা যেত এই দায়ভার কার? আমার নবীর, ঠিক কিনা? নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা উম্মাকে শিখায় দিলেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, কেউ যদি খবর নিয়ে আসে শুনেই বিশ্বাস করো না, আগে যাচাই করো, আগে চেক করো, তারপরে বিশ্বাস করবা, ঠিক কিনা? তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন? একজন এসে বলল ভাইজান আপনার মেয়েরে দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে, ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলেরে নিয়ে পোষ্টি নষ্টি করে, লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে ধরে মাইর, আইজো মার কাইলো মাইর,
এরকম হতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছিল এরকম হয় কিনা সমাজে একজন এসে বলল ভাই আপনি এখানে ভাবিরে তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি রেগে মেগে ঘটনা কি আমার খেয়ে আমার পরে আরেকজনের সাথে যে এই বাড়িতে যে মাই কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কি না ওই যে শোনা কথায় কান দিছেন ফাতা ভাইয়ুন আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে সেটা সঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা তিন নম্বর গাইডলাইন সমাজটাকে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে দৌড় নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই তারপরে সিলের পিছনে দৌড়া তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলেই বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যাচাই বাছাই জাস্টিফিকেশন অফ দ্য নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না